भारतामृत सर्वस्व विष्णु भक्ताद्विनिशितम गीता गंगोदकम पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपाल नंदन अर्थवश्च सुधीर भक्ता दुग्धम गीतामृत महत एकम शास्त्रम देवकी पुत्र गीतम एक देव देव पुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानी कर्म पियेकम तस्य देवस्य सेवा। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। आज के আমরা শ্রবণ করব সপ্তদশ অধ্যায় শ্রীমদ ভগবদ গীতা যথারূপ সপ্তদশ অধ্যায় সদাত্রয় বিভাগ যোগ। কালকে আমরা কি পাঠ করেছিলাম, কত নম্বর শ্লোক? আজকে 21 নম্বর শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রদ্ধয়া পর্যাতপ্তম তপস্তত্রভিদং নরহীন অফলাকাঙ্ক্ষী বিযুক্তৈর অফলাকাঙ্ক্ষী বিযুক্তৈর সাত্ত্বিক পরিচক্ষতে। তো বলা হচ্ছে ফলাকাঙ্ক্ষী রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। তো আমরা 3 প্রকার তপস্যা কথা শ্রবণ করলাম, কায়িক বাচিক মানসিক। এখানে ভগবান বর্ণনা করছেন যে সত্ত্বগুণ রজগুণ তমগুণের তপস্যা, অন্য সমস্ত গুলি শুধু সত্ত্বগুণ রজগুণ তমগুণ ছিল। এইটা কিন্তু 2 প্রকারের ভগবান বর্ণনা করছেন, এটা সত্ত্বগুণ রজগুণ তমগুণ তপস্যা বর্ণনা করছেন, আর কায়িক মানসিক বাচিক এটা বর্ণনা করছেন। সে কথা বলা আছে যে সত্ত্বগুণটি কিরকম, মানে সত্ত্বগুণ হচ্ছে ফল আকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা। দুটো জিনিস থাকবে, একটা থাকবে শ্রদ্ধা থাকবে, আর কোন ফলের আশা নয়, তপস্যা এমনি করতে হবে। এসব দেয় বলছেন তপদিব্যম পুত্র কাহা, তপস্যা হচ্ছে কল্যাণকর দিব্য। ব্যাপার হচ্ছে এই জগৎটা তো কষ্টের জন্য, সবাই কর্মফল ভোগ করছে, কষ্ট পাচ্ছে, আর তপস্যাটা কি না, ঈশ্বর ইচ্ছাকৃত কিছু কষ্ট গ্রহণ করা, তাকে বলে তপস্যা। তো এটা প্রতিটি মানুষের জন্য কিছু তপস্যা দরকার। কেউ কেউ সবাই তপস্যা করছে, কেউ ঠেলায় পড়ে তপস্যা করছে, কেউ ইচ্ছাকৃত ভাবে ভগবানের প্রীতিবিধান জন্য তপস্যা করছে। তপস্যাটি ভগবানের প্রীতিবিধান জন্য করা উচিত। তো যারা রাজসিক তামসিক আছে আমরা শ্রবণ করব, তারা নিজেকে কষ্ট দেখে না, না অপরকে আরো কষ্ট বেশি দেবে এই জন্যতে। তো সেই জন্যই আমাদের যে তপস্যা করতে হয় এই উদ্দেশ্যে তপস্যা করতে হবে, কোন ফলের আশা না করে পরম শ্রদ্ধা সহকারে তপস্যা করতে হবে। তা রজগুণের তপস্যাটা কিরকম, না সে তপস্যা করছে কি কেন তপস্যা করছে, না সৎ কারমান পূজার্থম তপ দম্ভেন চৈব যত ক্রিয়তে তদিহ প্রোক্তম রাজসম চলম অধ্রুবম। রাজসম রজগুণ তপস্যাটি হচ্ছে এই জন্য যে সৎকার লোকেরা শ্রদ্ধা করবে এই আশায় তপস্যা করছে। আমি তপস্যা করলে সাধু হয়ে তপস্যা করব, তো লোকেরা আমার বাহাবা করবে, শ্রদ্ধা করবে, মান সম্মান করবে, তপস্যা থেকে সম্মান করে। লোকেদের সাধারণ প্রবৃত্তি রয়েছে সাধু সন্ন্যাসী তপস্বীদেরকে দেখলে একটু তপস্যা সম্মান করবে, তাই লোকেরা কি করে না সেই উদ্দেশ্যে তপস্যা করে। আমার মনে হয় এইরকম তপস্বীদের সংখ্যা বেশি, যথার্থ তপস্বীদের সংখ্যাটা কম।
কিন্তু লাভ পূজা প্রতিষ্ঠার জন্য নিজেকে তপস্বী বলে দেখাচ্ছে, এটার সংখ্যা আরো বেশি। তো যারা রজগুণের তপস্যা করছে তাদের লক্ষণটি কি হলো, না সৎকার মানব পূজার্থম, লোকেরা শ্রদ্ধা করবে, সম্মান করবে, পূজা করবে। পূজা করবে মানে কি, তার আরতি করবে, তাকে দক্ষিণা দেবে, এসে পূজা করবে। হ্যাঁ, এই প্রকার যে তপ, এই তপটা কেন করছে, না দম্ভে না দাম্ভিকতার ধরুন করছে। দম্ভটা আমরা শুনেছিলাম আগে, দম্ভ মানে কি আমার সেই সদ্গুণ বলে নেই, কিন্তু লোক দেখাচ্ছে এই সদ্গুণ আমার কাছে আছে, তাকে বলে দম্ভ। তো এখানে বলা আছে দম্ভে না। হ্যাঁ, এই বোঝা। তো এই শ্রদ্ধা সম্মান আর পূজা, এই আশায় দম্ভ সহকারে যারা তপস্যা করবে, হ্যাঁ, সেই তাদেরকে বলা হচ্ছে রাজসিক তপস্যা। ক্রিয়া ইহ প্রোক্তম রাজসম, আর সেই তপস্যার ফলটা কিরকম হবে, না চলম আর অধ্রুবম, সেটা অনিত্য হবে। আর সেই তপস্যা অনিত্য হবে আর অনিশ্চিত হবে, অর্থাৎ তপস্যার ফল পেতে পারে না পেতে পারে, তপস্যার কোন ফলের কোন গ্যারেন্টি নেই। আর সেটা কি হবে, না সেটা হবে চলম অচলম, চলম মানে চঞ্চল হবে। সে কথা প্রভুপাদ বলছেন যে তপস, অনেক সময় দেখা যায় যে তপস্যা যারা আচরণ করা হয় মানুষকে আকৃষ্ট করার জন্য, তপস্বীর বেশ পোশাক পরে তারা বসে, মানুষ আমার বাহাবা করবে এই উদ্দেশ্যে, সম্মান করবে, লাভ পূজা প্রতিষ্ঠা পাবে সেজন্য করে। অধস্তনদের কাছ থেকে কিছু পূজা আদায়ের জন্য এরকম করে। এই প্রকারের যে বলা আছে এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলি ব্যবস্থা রাজসিক, এবং তার ফল হচ্ছে ক্ষণস্থায়ী, কিছুদিন থাকবে, তারপরে সেটা আর থাকবে না। রাজসিক তপস্যা হয়ে গেল। এখন তামসিক তপস্যা আমরা শ্রবণ করি। তামসিক তপস্যা আছে মূঢ় গ্রাহে না আত্মনা যত পীড়য়া ক্রিয়তে তপহা। তারপরে বলছে পরস্য উচ্ছনা উচ্ছাদনার্থম বা তৎ তামসম উদাহৃতম। সে মূঢ় 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 গ্রাহে না, মূঢ় ব্যক্তি খুব আগ্রহ করে বা মূঢ়তার দরুন সে কি করে, সে আগ্রহ দ্বারা নিজের পীড়া দেবে, নিজেকে পীড়া দিয়ে তপস্যা করবে। কেন না, অপরকে কষ্ট দেওয়ার জন্য তপস্যা করে, তাকে বলা হচ্ছে তামসিক তপস্যা। লোকেরা নিজের, আমি আগেও বর্ণনা করেছি মনে হয়, তান্ত্রিকেরা তার হাত কাটে দেবে, মাথা কেটে দেবে। রাবণ যেরকম মাথা কেটে অগ্নিতে আহুতি দিল শিবকে সন্তুষ্ট করবার জন্য, তো এরা এই জন্যই করে। পরস্য উচ্চ, পরকে উচ্ছন্ন করবে, অপরকে নষ্ট করবে, ধ্বংস করবে। এটা হচ্ছে নির্বোধ তপশ্চর্যার এটা দৃষ্টান্ত। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে। প্রভুপাদ বলছে হিরণ্যকশিপু আছে, সে অমরত্ব লাভ করার জন্য কত কুচ্ছ সাধনা করেছিল, তারপর ফল পেয়ে দেবতা মুনি ঋষি সবাই হিংসা করতে শুরু করলো। এই হলো কথা, ঠিক আছে। আমাদের তপস্যা হয়ে গেল, আমাদের খাদ্যটা হয়ে গেল, যজ্ঞ হয়ে গেল, তপস্যা হয়ে গেল, এইভাবে আমরা দান সম্পর্কে শ্রবণ করবো। দান এখানে বলা হচ্ছে দাতব্যম ইতি যদ্দানম দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে দানম সাত্বিকম শ্রুতম। এগুলো পড়া হয়েছিল নাকি, মনে হচ্ছে করেছিলাম, আমি হয়তো পড়েছি। তো বলা আছে দাতব্যম, যে দান করবে, সাত্বিক দান কাকে বলা আছে, যে দান করবে দাতব্যম, মানে দান করা আমার কর্তব্য, সেজন্য আমি দান করেছি। কিছু পাওয়ার উদ্দেশ্যে আমি দান করেছি না, তা নয়। দাতব্যম ইতি যত দানম দিয়েতে অনুপকারী নে, এই দান দিলে আমি কিছু উপকার পাবো। এই জগতে সবাই দান দিয়ে, দক্ষিণা দিয়ে,
সেটা হবে কি হবে না, ঘুষ মতন হবে, ঘুষ উৎকচ। যদি কাউকে কিছু দিয়ে তার পরিবর্তে চাইলাম, এটা ঘুষ দেওয়া হলো, আর আমাকে চাইছে না। হ্যাঁ, আমার কর্তব্য দান করা, তাই আমি দান করছি, তাহলে সেটা কি হবে, এটা সাত্ত্বিক দান হবে। আর সেই সাত্ত্বিক দানটা কখন হবে না, যথার্থ সময়ে, যথার্থ সময়ে, যথার্থ জায়গায় আর যথার্থ মানুষকে দান দেওয়া হবে। দান দেব, আমরা যদি দান দেই, ঠিক মানুষকে দান দেব না, তাহলে সে অপকর্মে লাগাবে, তার সে অপকর্মের ফলটা আমাকে ভুগতে হবে। তাই দান দিতে হবে একমাত্র ভগবানের উদ্দেশ্যে, যেখানে ভগবান মন্দিরে রয়েছেন। ভগবানের উদ্দেশ্যে দান দিতে হবে। তো পারমার্থিক কার্যে যদি দান দেওয়া হয়, তো সেই দানটা হচ্ছে যথার্থ দান, সাত্ত্বিক দান। সেখানে নির্বিচারে দান করতে হবে, কেননা আমাদের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক উন্নতি করা। এই তীর্থস্থান, চন্দ্র সূর্য গ্রহণের সময় সময়ও আছে, কোন সময়, কার্তিক মাস আছে, অগ্রহায়ণ মাস আছে, এই কার্তিক মাসে দান করলে নাকি খুব ভালো। এক বছর আমি একটা গো সেবা ব্যবস্থা করেছিলাম, অনেক ভক্তরা দান দিয়েছিল। তো এইরকম দানটা একটা যথেষ্ট নির্দিষ্ট সময় করলে আরো বেশি ফল পাওয়া যাবে। যে কোনো সময় দান করা যেতে পারে, নির্দিষ্ট সময় করলে বেশি। কালে চ পাত্রে তৎ দানম সাত্বিকম স্মৃতম, সেই দানকে সাত্বিক দান বলে বলা হয়। তারপরে বলা আছে, কিন্তু যেহেতু প্রতি উপকারার্থম ফলম উদ্দেশ্য বা পুনঃ দিয়তে চ পরিক্লিষ্টম তৎ দানম রাজসম স্মৃতম অদেশ কালে যৎ দানম অপাত্রে চভ্যস্ত দিয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তৎ তামসম উদাহৃতম। তামসিক, রাজসিক, রাজসিক আর তামসিক দুপুর তপস্যার কথা বলা হচ্ছে। তো প্রভুপাদ তার তাৎপর্য বলছেন যে যেই দান প্রতি উপকারে আশায় করা হয়, বুঝলে লাভ হবে এই জন্য আমি দিচ্ছি, সারা জগতে যত দান দক্ষিণা দিচ্ছে ঠাকুর পূজা করে, কিছু লাভের উদ্দেশ্যে দিচ্ছে। বুঝলে যে রাজসিক, রাজসিক দান, সাত্বিক দান কি অনুপকারের, কোন উপকার জন্য আমি দিচ্ছি না, এটা আমার কর্তব্য হিসাবে দিচ্ছি, এটা একটা হয়ে গেল। আর এটা কি দান দিয়ে আবার অনুতাপ করলো, কত টাকা খরচা হয়ে গেল, কত টাকা এনে দিলাম, 500 টাকা দিয়ে দিলাম, 100 টাকা দিয়ে দিলে হয়ে যেত, সে অনুতাপ করছে, তাকে রাজস্বিক বলা হচ্ছে। দুটো লক্ষণ হলো যে কিছু উপকার চাইবে আর কি করবে না, অনুতাপ করবে দিয়ে, সেটা রাজস্বিক হয়ে গেল। আর তামসিক কোনটা, তামসিক হচ্ছে অশুচি স্থানে, অপবিত্র স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, আর অনাদরে অবজ্ঞা সহকারে, এগুলো তামসিক। মানে সাত্বিকের পুরো অপোজিট। সাত্বিক ছিল ভালো দেশকাল পাত্রে দেবে, এটা ভালো দেশকাল তো বিচার করবে না, আর অনাদরকে যা 5 টাকা দিয়ে দিল, কারণ তোর ভিক্ষা চাইছে 5 টাকা। প্রথমত হয়তো ভিক্ষা যারা চাইছে, সেটাও ভিক্ষা দেওয়াটা আমাদের সতর্ক হতে হবে, সে ভিক্ষা নিয়ে টাকাটা কি করবে। আর যে সৎপাত্রে আমরা যখন দিচ্ছি যথার্থ সময়ে, যথার্থ জায়গায়, যথার্থ মানুষকে, তাও আমাদেরকে শ্রদ্ধা সহকার দিতে হবে, যেটা কি সাত্বিক শ্রদ্ধার প্রথম লক্ষণ ছিল, যে পরম শ্রদ্ধা, পরম শ্রদ্ধা সহকারে দিতে হবে। তো যদি কেউ এরকম অশুভ স্থানে অযোগ্য ব্যক্তিকে অসময়ে, অনাদরে, অবজ্ঞা সহকারে দান করে, সেই দানটি হচ্ছে কি না, তামসিক দান। তো এই পর্যন্ত আমরা শ্রবণ করলাম, 3 প্রকারের আহার, 3 প্রকারের যজ্ঞ, 3 প্রকারের তপস্যা, 3 প্রকারের দান। এটা হচ্ছে সত্ত্বগুণের, রজগুণের আর তমগুণের। তো এই জগতে যা কিছু করা হবে, সেটা কোনো না কোনো একটা গুণের দ্বারাই হবে।
ছাড়া প্রকৃতি ক্রিয় মানে গুণে কর্মে সর্বশ। আমার তো নিজে ভগবান কৃষ্ণ গীতা বলছেন সবাই প্রকৃতির দ্বারা পরিচালিত হয়, অবশ্য হয় তার কর্মটি করে আছে, তার নিজের কোন স্বতন্ত্রতা নেই জগৎ, কিন্তু মনুষ্য জীবনে তার স্বতন্ত্র রয়েছে, সে প্রকৃতি যা বলবে তা করবে না, সে বিচার করবে, তার বিচার বুদ্ধি ভগবান দিয়েছেন, পশুদেরকে সে বুদ্ধি দেয় না, সেভাবে বিচার করে সে কি করবে, সে তার কর্তব্য কর্ম সম্পাদন করবে, তমগুণ থেকে রজগুণে, রজগুণ থেকে সত্ত্বগুণ, আর সত্ত্বগুণে স্থিতি থাকে, তার কর্তব্য কর্মকে এইরকম নিয়ন্ত্রণ করবে, সে যেন শুদ্ধ সত্য স্তরে নিজেকে উত্তীর্ণ করতে পারে। তো এরকম তমগুণ রজগুণ সত্ত্বগুণের বিভিন্ন কার্যকলাপ বর্ণনা করে ভগবান এখন বলছেন, তাহলে কি করা যাবে, গুণের প্রভাব থেকে মুক্তি হবে, ওং তৎসৎ ইতি, ওং তৎসৎ ইতি, ওং তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ বিবিধ ব্রহ্মণ ত্রিবিধ স্মৃত ব্রাহ্মণাস্তেন দ্বিবেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। ওং তৎসৎ বলতে হবে, এই তিনটে শব্দ নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য হয়ে থাকে, এই তিনটে শব্দ ব্রহ্ম নির্দেশক নাম, ওম তৎসৎ পুরাকালে সেই নাম উচ্চারণ পূর্বক ব্রাহ্মণ কন কি করছেন, পরম ব্রহ্মের প্রাপ্তির জন্য বেদ পাঠ আর যজ্ঞ সমূহ ভীত করে থাকে। তো পুরাতন যুগে তো বেশি যজ্ঞের প্রচলন ছিল, যজ্ঞ ধ্যান তপস্যা এগুলো বেশি প্রচলন ছিল, তখনকার সময় মানুষের আয়ু বেশি ছিল, সত্য যুগে নাকি 1 লক্ষ বছর বাঁচত, শরীরও সেরকম শক্ত ছিল, বর্তমানে মানুষ এটা পারবেন। তো এখানে বলা হচ্ছে যে তারা কি করত না, যা কিছু করতো ওং তৎসৎ, ওং তৎসৎ মানে ওং ভগবানকে বোঝাতে, তৎসৎ তৎ মানে ভগবানকে বোঝাতে, সেই তারকে অর্পণ করা হচ্ছে, ঠিক আছে, তারে তাকে অর্পণ করা হচ্ছে। পূর্বে যে ব্যাখ্যা করা হলো তপস্যা যজ্ঞ দান আর আহার, এই তিন ভাগে বিভক্ত করা হলো, সাত্বিক রাজসিক আর তামসিক, কিন্তু সে উত্তমই হোক মানে সাত্বিক হোক, মধ্যম যে রাজসিক হোক বা তামসিক হোক, যেটা হোক না কেন, এই সবটা জল প্রকৃতি দ্বারা কলুষিত, তারা জড় কলুষের দ্বারা যারা তারা জড় কলুষের দ্বারা তারা কি কলুষিত। তো কি করা যাবে, ওই যে গুণ আছে গুণের প্রভাবে কি করে মুক্ত হবে, তো বলা আছে ওং তৎসৎ বলে ভগবানকে নিবেদন করলে তার মধ্যে সমস্ত গুণাবলীগুলি দূরীভূত হয়ে যাবে, ওং তৎসৎ বা শাশ্বত পরমেশ্বর ভগবান উদ্দেশ্যে সাধিত হয়, ওং তৎসৎ অর্থ আমি পরমেশ্বর ভগবান উদ্দেশ্যে সমর্পণ করলাম, তখন সেগুলি পারমার্থিক জীবন সাধন করতে একটা মাধ্যম হয়ে ওঠে। এটা শাস্ত্রে বলা আছে, শাস্ত্রের নির্দেশ সময়ে সেই উদ্দেশ্যের কথা সূচিত হয়েছে। ওং তৎসৎ এই যে তিনটে শব্দ বলা হলো, এটা পরমতত্ত্ব পরমেশ্বর ভগবান সূচিত কথা আছে। তো বৈদিক মন্ত্রে ওং ওং হচ্ছে ভগবানের শাব্দিক প্রতিনিধিত্ব করছে, সে কথা বর্ণনা করে এখানে যে নির্দেশ দেওয়া হচ্ছে, এই নির্দেশ দেওয়া হচ্ছে কি করে না, আমাদের শাস্ত্র পালন করতে হবে, যেই শাস্ত্র নির্দেশ অনুসার আচরণ করবে না সে কখনই পরম তত্ত্বকে বুঝতে পারবে না, পরম তত্ত্ব বুঝবে কি, এই জীবনেও সুখ পাবে না, পরম তত্ত্ব বুঝাতে দূরের কথা, সে হয়তো জীবনে কিছু অনিত ফল লাভ করলো, সে যজ্ঞ করে হোক বা ধর্ম করে হোক যে প্রকারে ফল লাভ করতে পারে, কিন্তু পারমার্থিক ফল লাভ হবে না, ভক্তি তো দূরের কথা, পারমার্থিক ফল তার লাভ হবে। সেজন্য যারা যজ্ঞ করবে তাদেরকে বা আমরা আমরা কি করি, ভগবানকে যা কিছু করি ভগবানকে অর্পণ করি, যজ্ঞ মানে কি মানে ভগবানকে অর্পণ করা, যজ্ঞ বিষ্ণু
যজ্ঞার্থাৎ কর্ম না, অন্যত্র লোকায়ম কর্মবন্ধন বলা হয়েছে। যজ্ঞের উদ্দেশ্যে কর্ম কর, আর যজ্ঞটা কি? যজ্ঞ ভাই বিষ্ণু, বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম কর, যা কিছু বিষ্ণুকে অর্পণ কর, সেজন্য এখানে বর্ণনা করে বলা হলো এবং তৎসৎ ইতি নির্দেশ। তারপরে বলা আছে তসমাৎ ওম ইতি উদাহৃত্য যজ্ঞ দান তপ ক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততং ব্রহ্মবাদিনা। আগের শ্লোকে বলা হলো কিভাবে পুরা কালে মুনি ঋষিরা তারা ওম তৎসৎ করে ভগবানের উপাসনা করতেন। এই শ্লোকে ভগবান বলছেন সেই জন্য তসমাৎ ওম ইতি অক্ষর, ওম শব্দ, ওম একটা অক্ষর, ওম একটা শব্দ, একটা অক্ষরের শব্দ, সেটা উচ্চারণ করে কি করতে হবে না, শাস্ত্র বিধানোক্ত, বিধানোক্ত এখানে বর্ণনা করা হচ্ছে প্রবর্তন তো বিধানোক্ত, বিধানে যা দেওয়া হয়েছে, কি বিধান দেওয়া হয়েছে না, শাস্ত্রে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধান কি করতে হবে, এই যজ্ঞ দান তপ ক্রিয়া করতে হবে। তো যে সেইহেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ও ক্রিয়া সমূহ সর্বদা ওং শব্দ উচ্চারণ পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে, তাই ব্রহ্মবাদী যারা যা কিছু করে ওং করে, ওং বলে ওঙ্কার, ওঙ্কার ওঙ্কার হচ্ছে ভগবানের শাব্দিক প্রতিনিধিত্ব করছে, তো সেই তারা সেইভাবে কি করছে ভগবানকে অর্পণ করছে। ঋগ্বেদে বর্ণনা করা আছে ওম তদ বিষ্ণু পরমম সদা পশ্যন্তি সূরয়ঃ। তো কমল পরাভক্তির ভগবানের যে চরণ কমল, সেটা ভগবান প্রতি পরম ভক্তির একটা বা পরাভক্তির আশ্রয় স্বরূপ, পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে যা কিছু অর্পণ করা হবে সেটা হচ্ছে কর্মের সার্থকতা, সে অর্পণ না করা হয় তাহলে সেটা কর্মের সার্থকতা নয়, সেটা কোনো লাভ হবে। সেইভাবে আমরা দেখলাম যে কিভাবে ভগবান তিনটে শ্রদ্ধা, রাজসিক তামসিক সাত্বিক শ্রদ্ধা গুণ অনুসারে হচ্ছে, আর গুণ থেকে মুক্তি লাভ পর জানি যেরকম বলছেন দৈহিসা গুণময় মহামা দূরত্ব মা ভবনতে প্রপদন্ত, সেরকম ভগবত গীতে আরো অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে, যেখানে ভগবান কৃষ্ণ বলছেন যে কিভাবে ভগবানকে অর্পণ করলে আমরা মোটামুটি কর্মবন্ধন থেকে মুক্তি পেতে পারি। তাই এখানে এই শ্লোকে বলা হলো তসমাৎ ওং তৎ ইতি উদাহৃত, কিন্তু আমাদের ওম তৎসৎ, ওম তৎসৎ, তো এই 25 নম্বর শ্লোকে বলা আছে তৎ অনভিসন্ধায় ফলম যজ্ঞ তপ ক্রিয়া দান ক্রিয়া চ বিবিধা যন্তে মুখ্য কাম কাঙ্ক্ষী। মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ শব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যজ্ঞ তপস্যা দান করে তারা কি করে জীবনে সফলতা লাভ করতে পারে। মুক্তিকামী আছে ভৌতিক জীবনে প্রবেশ করতে, মুক্তিকাম ভৌতিক জীবনকে পরিত্যাগ করে, মুক্ত ভৌতিক জীবনকে পরিত্যাগ করে মুক্তি লাভ করতে চায় তাদের কি করতে হবে, এই তৎ শব্দ, তৎ মানে ভগবান, ভগবান তাকে বলা হয়। সেভাবে আজকে আমরা 25 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলাম, আগামীকালকে হয়তো শেষ হয়ে যাবে মনে হয়, আর দু চারটে শ্লোক আছে, আগামীকালকে আমরা পাঠ করে শ্রবণ করবো। জয় শ্রী প্রভুপাদ কি জয়। কোন প্রশ্ন আছে? মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। এই যে ওম তদ বিষ্ণু পরম পদম সদা প্রশান্তি সুরয় দিব চক্ষুরা ততম, এ মহারাজ এর পুরা কি অর্থ জানা? ও অর্থ আমি জানি না। ওম তদ বিষ্ণু সদা প্রশান্তি সুরয়, সুরয় মানে দেবতারা সবসময় ভগবানকে দর্শন করছে, তার ভজনা করছে, তার উপাসনা করছে, তাকে দর্শন করছে, এইভাবে আমি জানি না ভালো, এটাই আমি সংস্কৃত যেটুকু বুঝেছি সেইটুকুই বলছি।
এটা বই দেখলে বোঝা যাবে। আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই যেহেতু, আমার এইখানে আজকে শেষ করি। আমিও এখানে আজকে তো বৃন্দাবনে যাবো, একটু রাধারানীর কাছে প্রার্থনা করো, আমি যেন সুবিধায় গিয়ে গিরি গোবর্ধন দর্শন করে বিগ্রহ প্রতিষ্ঠা করে তবে ফিরে আসতে পারি। জয় শ্রী প্রভুপাদ কি বাঞ্ছা কল্পতরুণে। মহারাজ একটা প্রশ্ন ছিল যে আমরা যখন বুঝতে পারি না যে কেউ দান চাইলে, যেমন বলে যে ক্ষুধার্ত বা অন্য কোনো কারণ, সঠিক ভাবে আমরা জানতে পারি না, সে সব ক্ষেত্রে আমরা কিভাবে দান করা উচিত? আমরা কি অন্তঃসৎ বলবো নাকি হলো কিভাবে কি করা উচিত, কৃপা করে বলেন একটু। আর অনেকে বলে যে সময় লাগে, যে বৃহস্পতিবারে দান দিতে নাই, অমুক বারে দিতে নাই, এই এটা কি কোনো সময় এর ব্যাপার আছে দানের ব্যাপারে? তো দান করবে, তোকে প্রসাদ দান করবে, প্রসাদ দেবে, আর কাউকে পড়াবে, পড়াবার জন্য দান করবে, তাকে গীতা শ্লোক শিখাবে, এইভাবে। আর সব থেকে প্রশস্ত দান হচ্ছে ভগবানের উদ্দেশ্যে দান করবে, ভগবানের উদ্দেশ্যে দান করবে, যে কোনো সময় দান করলে ভালো, কিন্তু কর্মকাণ্ড অনুসারে একটা বিশেষ বিধান দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, কিছু কিছু মানে ওই সময় দান দিতে চায়। ভক্তরা যে কোনো সময় দান দেওয়ার সুযোগ পেলে দান দেয়, ভগবানের উদ্দেশ্যে দান দেবে, আর কিছু দান দেয় না। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ, অনেক সময় ভিক্ষুকরা রাস্তাঘাটে বা বাসায় আসে ইয়ে নেওয়ার জন্য, তাদেরকে অনেক সময় দান দিতে আমাদের ইয়ে হয়, তো সেইটা কি করা যায়? ওটা ওম ওম তৎসৎ বলে দান দিয়ে দেবে, গৃহস্থের কর্তব্য দান দেওয়া, ওম তৎসৎ বলবে, যেমন কাউকে দেড় লাখ 2 টাকা 5 টাকা ওম তৎসৎ বলবে। না যদি কাউকে ফল দিতে পারো, মিষ্টি দিতে পারো, ভোগ লাগিয়ে, নাহলে ওম তৎসৎ বলে দেবে। ঠিক আছে, আচ্ছা, হরে কৃষ্ণ, ওম তৎসৎ। ঠিক আছে, বাঞ্ছা কল্পতরু হস্ত কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্যো।